আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো একটা মিষ্টি নাস্তা রেসিপি, জিলাপি। জিলাপি সাধারণত ময়দা বা বেসন দিয়ে তৈরি করা হয়। আজ তৈরি করে দেখাচ্ছি ইনস্ট্যান্ট সুজির জিলাপি, খুব ঝটপট খেতে দারুণ মজার, ক্রিস্পি আর রসালো হয় এই জিলাপিটি। আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পেতে। একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, এটা কাঁচা সুজি, আর চিকন দানার সুজি। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এবার নিয়ে নিব হাফ কাপ পরিমাণ টক দই। এবার ভালো করে মিশিয়ে নিব। তারপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা ঘন বেটার তৈরি করে নেব। বেটারটা আমার রেডি, এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটাই ঘন করে তৈরি করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতের কাছে সময় না থাকলে কমপক্ষে 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। অন্যদিকে শিরাটা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর 1.5 কাপ পরিমাণ পানি। শিরাটা যখন কিছুটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই তো শিরাটা হয়ে গেছে, আর এটা অনেকটাই ঘন করে আমি তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নিব। অন্যদিকে ব্যাটারটা আমি বের করে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ব্যাটারটা এভাবে ফেটিয়ে নিব। আমি এতে করে আর কোনো পানি অ্যাড করব না। এবার দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ বেকিং সোডা, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 1/2 চা চামচের মতো ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি। এবার আপনারা চাইলে বোতলে বা পাইপিং ব্যাগে এটা ভরিয়ে নিতে পারেন। একটা পাইপিং ব্যাগ এইভাবে মগের উপরে করে রেখে তারপর ব্যাটারটা ভরিয়ে নিচ্ছি। ভাজার জন্য একটা প্যানে আমি মিডিয়াম হিটে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এবার জিলাপিগুলো ভেজে নিব। আমি একটা বোতলে ব্যাটারটা ভরিয়ে নিয়েছি। এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপিগুলো তৈরি করছি। আমি ছোট ছোট করে তৈরি করছি, আপনারা চাইলে বড় বা ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন। এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। জিলাপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে গরম গরম অবস্থায় হালকা কুসুম গরম শিরার মধ্যে আমি দিয়ে দিব। তারপর শিরাতে উল্টে পাল্টে মিনিট 2-এর মতো রেখে দিব, তারপর তুলে নেব। দেখলেন তো, তৈরি হয়ে গেল সুজির জিলাপি। এটা খেতে দারুণ ক্রিস্পি আর রসালো আর অনেক মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।